وعدنا رنگ سٹا خون خنجالا حسن کی خون سے رنگ سٹایا میدان کربلا صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه سدھو سبھاپتی دیگر حضرت علماء کرام سمبت اسلام پریہ مسلمان بھائرا پردار آرلر بھدر مہیلا امار ماں او بونرا সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আজকের পবিত্র মুহররমের চাঁদের নয় তারিখ দিবাগত রজনীতে মাহফিলে বসে কিছু কথাবার্তা শুনবার বুঝবার সুযোগ আমাদের দিলেন, এতে আমরা সুক্রিয়তান সবাই বলি আলহামদুলিল্লাহ। এই চাঁদ মুহররমের চাঁদ, আর মাহফিলের পক্ষ থেকে আবদার করা হয়েছে মুহররম সম্পর্কে কিছু আলোচনা করার। এই মুহররমের চাঁদের ফাজাইল বারাকাত সম্পর্কে আলোচনা করতে গেলে কমপক্ষে এক মাসের প্রয়োজন, কমপক্ষে এক মাস সময় লাগবে। আমি আপনাদের সামনে মোটামুটি কিছু কথা, যে কথাগুলো আমরা বুঝে তার উপর আমাদের জীবন গঠন করলে পরে পরকাল আমাদের জন্য মুক্তির ব্যবস্থা হবে, এই সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ। এমন কিছু কথা আমি গুনাহগারকে বলার তৌফিক দিন, যেই কথাগুলোর উপর আমরা সকলে আমল করতে পারি, বলেন আমিন। আমাদের দেশের রেওয়াজ, মহরমের চাঁদ আসলে আমরা প্রত্যেকেই কথা মনে করি যে মহরমের চাঁদের দশ তারিখ শুধু কারবালার ঘটনা ঘটছে, আর কিছুই নাই। মহরমের চাঁদে শুধু কারবালার ঘটনা না, বরঞ্চ মহরমের চাঁদে এই যে দশ তারিখ, এই দশ তারিখের আলোচনা করতে গেলে আপনারা ধৈর্য সহকারে বসারও সুযোগ পাবেন না। এই মহরমের চাঁদে হযরত আদম আলাইহিসসালামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহরমের দশ তারিখ বেহেশত থেকে বাইর করে দুনিয়াতে পাঠাইছেন, সুবহানাল্লাহ বলেন। এই মহরমের দশ তারিখ হযরত নূহ আলাইহিসসালামের কিস্তি আজাদী পাহাড়ের মধ্যে এসে লাগছেন বন্যার পরে। এই মহরমের দশ তারিখ হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের থেকে মুক্তি পায়। এই মহরমের দশ তারিখ হযরত ইউসুফ আলাইহিসসালাম কুয়ার থেকে নাজাত পান। এই মহরমের দশ তারিখ হজরতে ইদ্রিস আলাইহিসসালাম উনি স্বশরীরে বেহেশতে যান। এই মহরমের দশ তারিখ হজরতে আইয়ুব আলাইহিসসালাম উনি আঠারো বছরে বিমার ভোগ করার পরে মহরমের দশ তারিখে তিনি নাজাত পান। এই মহরমের দশ তারিখ হজরত ঈসা আলাইহিসসালাম দুনিয়ার জমিন থেকে উনাকে আল্লাহ পাক আকাশে উঠায় নেন, সুবহানাল্লাহ বলেন। এই মহরমের দশ তারিখ শেষ পর্যন্ত আখেরি পয়গম্বর হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কারবালা প্রান্তরে শাহাদত বরণ করেন। এই মুহররমের দশ তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করছেন। এই মুহররমের দশ তারিখে আবার দুনিয়া কিয়ামত হবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان الله পাক রব্বুল আলামিন কুরআন শরীফ বলেন এই দুনিয়াটা একবার ফানা হবে। কবি বলেন ফানা আন্দর ফানাইয়ে ফানাইস্ত ফানা আন্দর ফানাইয়ে ফানাইস্ত বাকা আন্দর বাকাইয়ে বাকাইস্ত
ফানার জগতে যে ফানা হয়ে যাবে, বাকি থাকিবার যাহা বাকি তাই রবে। এই পৃথিবী একবার ফানা হবে, ওই সময়তে হবে মুহররমের 10 তারিখ, বার থাকবে শুক্রবার, এবং মাগরিবের নামাজের সময় আল্লাহ পাক এই দুনিয়াকে আবার ধ্বংস করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে আমরা কিছু সংখ্যক মুসলমান আছি অনেকে, যারা এই কথা মনে করি মুহররমের চাঁদ আসলে পরে হাসান হোসেনের জারি গাওন আর ঢোল ফিরে কিছু চাউল টাউল উঠে সিন্নি খিচুড়ি রান্না খাইয়া বাস বুকে কথা থাপড়াইয়া শোক দিবস পালন করে গিয়ে ঘুমিয়ে দিলাম, আর কিছু নাই। মুহররমের 10 তারিখ সম্পর্কে হাদিস শরীফ আছে, জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান যে মুহররমের 10 তারিখে প্রথম থেকে নিয়ে 10 পর্যন্ত যদি কোনো ব্যক্তি রোজা রাখেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার এক একটা রোজার বিনিময় পিছনের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। এক একটা রোজার বিনিময় পিছনের এক বছরের গুনাহ মাফ করে দেবে। তাহলে মুহররমের আশুরার 10 তারিখ পর্যন্ত 10টা রোজা, যদি কোনো ব্যক্তি মুহররমের এই 10টা রোজা রাখেন পূর্ণ 10 দিন, এই 10 দিনের রোজার বিনিময় আল্লাহ পাক তার পিছনের 10 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। এখন আমরা সমাজে দেখা যায় আর রোজার দিকে খবর নাই, নামাজেরও খবর নাই, হাসান হোসেনের মাতম জারি করে আমরা মরি। আমি গতকালকে এক জায়গায় প্রোগ্রাম আছিল হরসপুর এলাকা ভাগদা গ্রাম, তো ওখানে যাওয়ার পর দেখলাম আপনার এই মেয়ে লোকে প্রত্যেক পাড়ায় পাড়ায় মেয়ে লোকে একটা জারি গানের ব্যবস্থা করছে, নাউজুবিল্লাহ, জারি গানের ব্যবস্থা করছে। আর জারি গানটা গায় কিভাবে, মাও লারি জিও লারি লারি বেবি সুখিনা, এক গড়ে তিন লারি খালি সোনার মদিনা, নাউজুবিল্লাহ। আচ্ছা আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, আমরার সমাজের একদম নিকৃষ্ট একটা মহিলা তার স্বামী মারা যাওয়ার পরে যদি আরেকজনে তার লারি লারি বইলা যদি গালি দেয়, গালিটা তার মনে ব্যথা লাগবো কিনা? ব্যথা লাগবো। তাহলে নবীর আওলাদ, নবীজির বংশধর হযরত সাইয়েদেনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারেস যারা এমন লোকদের স্বামী মারা গেছে, এমন মহিলাদের স্বামী শাহাদত বরণ করছে, এদেরকে যদি লারি বলে গালি দেয়, এদের ইজ্জত করা হইলো নাকি বেইজ্জতি করা হইলো? বেইজ্জতি করা হইলো। এরপর আমরা কিছু মুসলমান আছি এই সমস্ত জারি গান শুনবার জন্য করে একবারে ঝাঁক ঝাঁক ধরে গিয়ে বসে থাকি। এই মুহররমের চাঁদের 10 তারিখে আমি দেখছি আপনার বিভিন্ন জায়গাতে ঘোড়া বানায়, হাসান হোসেনের মাজার বানায়, তারপরে এই একদল মানুষ আছে রং ছিটাইয়া তরবারি লইয়া লাঠি খেলা খেলে, এগুলো সব শরীয়তে নিষিদ্ধ। হ্যাঁ, মুহররমের 10 তারিখে আপনি এতটুকু করতে পারেন যে মুহররমের 10 তারিখ যেহেতু মর্মান্তিক ঘটনা ঘটছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কলিজার টুকরা অনেক দুনিয়ার জমি থেকে বিদায় নিছে, এই হিসাবে আপনি মুহররমের 10 তারিখে আগের দিন রোজা রাখেন, এই তারিখে রোজা রাখেন, অথবা এই তারিখে এবং পরের দিন রোজা রাখেন, এই দুইটা রোজা করেন, এবং এই তারিখটায় আপনি নিগুম একটা জায়গায় বসে তসবিহ তাহলিল পড়েন, কোরআন শরীফ তিলাওয়াত করেন, নফল ইবাদত করেন, কইরা তাদের দিকে লক্ষ্য করে আপনি মোনাজাত করেন আর বলেন যে খোদা সুহাদে কারবলার উসিলা আপনি আমার অপরাধগুলো মাফ করে দেন। এই কথা আপনি বলতে পারেন, অযথা আপনার চিল্লা চিল্লি হুড়াহুড়ি দৌড়াদৌড়ি এই সমস্ত এগুলো একটা কেনা কয় সম্পূর্ণ বিদাত। আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, আমরা এলাকার বা আমাদের পৌরসভার চেয়ারম্যান সাহেব যদি অ্যাক্সিডেন্ট করে কিভাবে? পৌরসভার চেয়ারম্যান সাহেব ধরে নেন, উনি রাস্তা দিয়ে রওনা দিল সাইকেল মোটর চালায়া, হঠাৎ সাইকেল মোটর অ্যাক্সিডেন্ট করিয়া হুন্ডা লইয়া গিয়া পড়ছে লোক তিনের মধ্যে, সুবা খাইয়া একবারে জামা টামা পায়খানা দিয়ে বড়াইয়া উসে উঠছে রাস্তার মধ্যে, দুই চারজন লোক আপনারা দেখছেন দেখে দোকানে গিয়ে বসে বলতেছেন, ইহ আমরা চেয়ারম্যান সাহেব আজকে কার বাজেক্ট হয়েছে, কেউ পায়খানা দিয়ে সারা শরীর ভরে লিছে, এটা কি ওনার কে দুঃখ প্রকাশ করলেন না বেজ্জতি করাইলো? বেজ্জতি করাইলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা অ্যাক্সিডেন্ট, একদল মানুষ আছে এমনে সরি দিছিন ফুসে ফুসে দেখা, এমনে বর্ষা মারছিল বর্ষার আঘাত কিভাবে করছিল এটা দিয়ে দেখা, তারপরে তীর কেমনে মারছিল বাস্তবে দেখা, এইগুলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি দরদ না, বরঞ্চ হুসাইনজির বেজ্জতি আর কলঙ্ক ছাড়া এগুলো কিছুই না। শিয়া সম্প্রদায় যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এগুলো করে থাকে, কারণ তারা করতে পারে, তারা যেহেতু আমাদের মতের সাথে তার মতের মিল নাই, কেন আমরা মানি নবী আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারা মানে নবী কারে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে, নাউযুবিল্লাহ। কন্যা আমাদের নবী কেডা,
হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর শিয়া সম্প্রদায় মানে নবী কাকে? হজরত আলীকে। এরা কি কয় জানেন, যে জিব্রাইলে ভুল করছে, জিব্রাইল আসছিল নবুয়ত লিয়ে আলীর কাছে, এসে দেখে আলী ঘুমন্ত অবস্থা, এই সুযোগে মুহাম্মদ আলাইহিস সালাম বসা, এই কারণে মুহাম্মদের কাছে নবুয়ত দিয়ে জিব্রাইল চলে গেছে, আর আলী ঘুমন্ত অবস্থা দেখে তার আর জাগ্রত অবস্থা, তার আর জাগায় না, ডাক দেয় না, কষ্ট হইব বিদায়, মুহাম্মদের কাছে নবুয়ত দিয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আর তারা বাস্তবে নবী মানে কাকে? হযরত আলীকে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আলী কি নবী নাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি খাতামুন নবীন, উনি শেষ নবী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। নবী বলছেন আনা খাতামুন নবীন লা নাবিয়া বাদা, আমি এলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। যদি কোনো নবী দাবি করে এটা বন্দা, বন্দা বন্দার ঘরের বন্দা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত আলী কাররাম আল্লাহ জোকে শিয়া সম্প্রদায়ে তারা কি করে? নবী বলে বিশ্বাস করে, নাউজুবিল্লাহ বলেন। এরপরে নবী পরিবারের প্রতি তারা সম্মান দেখায়, কিভাবে? ফাঁসটা বাতি জ্বালায়, ফাঁস বাতি জ্বালায়, ফাঁসটা কোনার মধ্যে, চার কোনার মধ্যে চার বাতি, আর মাঝখানে এক বাতি, চার কোনা চার বাতি, আলী ফাতেমা তারপরে হাসান হুসাইন, মাঝখানে এলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পাঁচটা বাতি জ্বালায় পাঁচজনের নামে তারা সম্মান প্রদর্শন করে। আমি বলবো, এতই যদি সম্মান প্রদর্শন করে হইলে এটা সম্মান না, বরঞ্চ তাদের নামের উপর বাতি লাগে যে জ্বালায় পুড়ে ফেলাই দিলা, বোঝা গেল তারা তোমরা পুড়ে ফেলাই দিছ, এগুলো সম্পূর্ণ বিদাত। ফের হাজরিন, এই সমস্ত কুপ্রথা আমাদের সমাজে। আসুন, যদি আমরা কারবালার আসল কথা শুনতে চাই, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আমি আপনাদের সামনে মোটামুটি কিছু কথা ধরে তোলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের ওই কথাগুলো বুঝার এবং শুনবার তৌফিক দান করুক, সকলে আমিন বলেন। ফের হাজরিন, একটা ঘটনা শুনবার আগে, যে কোনো একটা ঘটনা শুনবার আগে বুঝতে হয় এই ঘটনাটা কেন ঘটলো। কেন কথাটা না বুঝলে ঘটনাটার সারমর্মটা আপনার বুঝে আসবে না। কেন ঘটলো, কেন কথার জবাবটা বুঝতে হবে। কারবালাতে হযরত হোসেন যে শহীদ করছে কেন করলেন, উহুদের প্রান্তরে নবী জি দামদান মুবারক শহীদ করছেন কেন করলেন, হযরত রাসূল তায়েফের জমিনে রক্ত দিয়েছেন কেন দিলেন, হযরত রাসূলের সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে অনেকে শাহাদত বরণ করছেন কেন করলেন, কারণটা কি ছিল, কেন? এই কেন কথার জবাবটা যতক্ষণ পর্যন্ত আপনার আমার ভিতরে না আসবে, ওয়াজ শুনলে কোনো কাজ হইতো না। কিসেই শুনলাম, ঘটনা শুনলাম, উহুদের জমিনে রসুল দান্দার মুবারক শহীদ করলেন, তার কারণ ছিল কি, কেন? কেন কথার জবাব বলা হয় যে একমাত্র কোরআনকে জমিনের বুকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান্দার মুবারক শহীদ করেছেন উহুদের প্রান্তরে। কালিমার আওয়াজ মানুষের কানে পৌঁছায় দেবার লক্ষ্যে হযরত রাসূল তাইফের জমিনে ওনার পবিত্র বদন থেকে রক্ত দিয়েছেন, এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শাহাদত বললেন। কেন, কেন কথার জবাব বলা হয়, হযরত রাসূলের খানদান, হযরত রাসূলের কলিজার টুকরা, ফাতেমার নয়নের মণি, উনি কারবালাতে শাহাদত বরণ করলেন। এর উদ্দেশ্য ছিল ওই যুগের সরকার হিসেবে, ওই যুগের সরকার হিসেবে নিয়োজিত ছিল, খলিফা হিসেবে নিয়োজিত ছিল ইয়াজিদ। ইয়াজিদকে উনি খলিফা হিসেবে মানতে রাজি না, কেননা তার কাছে পূর্ণ ইসলামের বিধান ছিল না। বিদায় হযরত হুসাইন জি তাকে কখনো স্বীকৃতি দিয়ে রাজি না, বলেন সুবহানাল্লাহ। অনেক জায়গায় প্রশ্ন করে, ইয়াজিদও মুসলমান, হুসাইন জিও মুসলমান, দুই মুসলমানের ঝগড়া বাঁধলো কেন, কারণটা কি? একজনের প্রতি দরদ দেখাইতে যায় আরেকজনকে গালিগুলোজ করা, ইমানের উপর আঘাত আসতে পারে। হযরত হুসাইনজির পক্ষে হইয়া হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিলে আপনার ইমান যাওয়ার সম্ভাবনা আছে। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবীগণ আকাশের তারকারাজির মতো। আকাশের তারকারাজি যেরকম আলো দেয়, তার আলোর সাহায্যে মানুষ তার রাস্তা দেখতে পারে, আমার সাহাবীগণ ওরকম। আমার সাহাবীদের এত্তেবা অনুসরণ অনুকরণ করো, নিশ্চয়ই তোমরা হেদায়েত পাইবা, পথ প্রদর্শক তারা, তাদের অনুসরণ যদি করো নিশ্চয়ই তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর তরি সুন্দর জান্নাতের রাস্তা দেখাই দিবে। বলেন আলহামদুলিল্লাহ। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন একজন রাসূলের সাহাবী। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই গুনিয়াতুত তালিবিন নামক কিতাবে লিখেন যে হযরত মুয়াবিয়া একজন নিম্ন দরজার সাহাবী। যদিও নিম্ন দরজার সাহাবী, উনার শান মর্যাদা কত, হযরত আব্দুল কাদের জিলানী বর্ণনা করেন যে উনার মতো একজন সাহাবীর শান কত, যে উনি যেই ঘোড়াটা যুদ্ধের ময়দানে ধরাইতেন, এই ঘোড়াটার পায়ের খুরার আঘাতে যে সমস্ত ধূলিকণা উঠত, এই ধূলিকণা বাতাসের সঙ্গে উঠত, এই ধূলিকণাটাকে কুটি ভাগ করে একটা অংশ যদি এক পাল্লায় তোলা হয়, আর আমার মতো হাজারো আব্দুল কাদের জিলানী যদি এক পাল্লা হয়, উনার ঘোড়ার পায়ের ধূলিকণার কুটি অংশের এক অংশের সমান ওজন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুসাইনজির পক্ষে সমর্থন করতে গিয়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে গালিগুলজ করে, নাউজুবিল্লাহ বলেন। আমি বলবো,
হযরত হুসাইন যে ছিল মুসলমান, ইয়াজিদ ছিল মুসলমান, তাদের মধ্যে ঝগড়াবাদ লো কেন? ইয়াজিদ মুসলমান ছিল ঠিক, কিন্তু কেমন মুসলমান? যেমন বর্তমান আমাদের দেশের সরকার মুসলমান, বর্তমান সরকার মুসলমান কিনা? কি কয়? মুসলমান কিনা? মুসলমান। কিন্তু তার কাছে মুসলমানের বিধান কতটুকু আছে? নাই। আল্লাহর কোরআনের বিধান ওনার কাছে কতটুকু আছে? নাই। সুদের ব্যবস্থা কে করছে? সরকার। ঘুষের ব্যবস্থা কে করলো? সরকার। মদের লাইসেন্স কে দিল? সরকার। এই দেশে এনজিওদের আসার জন্য অনুমোদন কে দিল? সরকার। তাহলে বুঝা গেল যে এই দেশের সরকার মুসলমান। এই দেশের সরকার কখনো কোরআন বিরোধী কোনো কাজ করতে পারে না। কোরআন বিরোধী বিরোধী কাজ যখন করছেই বুঝা গেল ইয়াজিদ মার্কো সরকার। ইয়াজিদ ছিল এরকম ধরনের যাতে হযরত হুসাইনজি তাকে মানতে রাজি না। এবার চলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তর শাহাদত বরণ করলেন, কেন? কারণটা কি ছিল? কারণ ছিল একমাত্র যে অবৈধ সরকার, স্বৈরাচার সরকারকে আমি কখনো মানব না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, হযরত হুসাইনজির জীবনী সম্পর্কে আমরা আবার ইঙ্গিত স্বরূপ কিছু আলোচনা করতে যাই। জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনজিকে খুব ভালোবাসতেন, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনও ওনাকে অতি ভালোবাসতেন। উনি যে শাহাদত বরণ করবেন এই খবরটা হুজুরকে আল্লাহ পাক আগেই দুনিয়ার জমিনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত হুসাইনজির ভূমিষ্ঠের পরে একদিন বিবি জয়নাব হযরত হুসাইনজি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে লইয়া নবীজির কাছে নিয়ে ওনাকে হাজির করলেন এবং নবীজির উরু পবিত্র উরু মুবারকের উপর ওনাকে শোয়াই দিলেন। শোয়াই দেওয়ার পর উনি হুজুর একটু মুস্কি হাসি দিলেন, দান দান বাহির করে মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আবার দেখা গেল হুজুর আলাইহিসসালাম চেহারা কান মুবারক লাল বর্ণের হয়ে গেছে, আর দুই চোখের পানি হুজুরের ঝর্ণার মতো পড়তেছে, আর দাড়ি মুবারক পানির দ্বারা ভিজে গেছে। বলেন সুবহানাল্লাহ। জয়নাব ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি আপনার কোলে আছে, এখন তো আপনার কান্নার কারণ না, এখন তো আপনি হাসবেন। দুনিয়ার দস্তুর মানুষ যদি নাতি অথবা ছেলে কোলে আসে নতুন, তখন মানুষে হাসে, একটু ফুর্তি করে, একটু আনন্দ করে, মনটা একটু শান্তি পায়। আর আপনার নাতি কোলে আসলো, আপনি কেন চোখ জুড়ে কাঁদতেছেন? তার কারণটা আমি কি জানবার চাই? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, হ্যাঁ জয়নাব, তুমি জানো না কারণ কি জয়নাব গো? এর কারণ যদি আমি তোমার কাছে আলোচনা করি, আর তুমি যদি আমার ফাতেমার নিকট ওই কারণটুকু বলে দাও, আমার ফাতেমা তার ওই পৃথিবীর জমিন থেকে কলিজা ফেটে ইন্তেকাল করবে। জয়নাব ওয়াদা দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিলাম কারো কাছে বলবো না। রসুল গো, ওই কথা যতক্ষণ পর্যন্ত আমাকে না শোনাবেন কেন কাঁদলেন? আমি এতক্ষণ পর্যন্ত আপনার দরবারে ছেড়ে কোথাও যাব না। বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার ডাক দেয়, জয়নাব শোনো শোনো, আমার কুলে যখন হুসাইনজিকে তুমি শোয়াই দিলাম, এমন সময় আল্লাহ পাকের তরফ থেকে আমার কাছে সংবাদ আসলো। আল্লাহ ডাক দিয়ে জানা, হে বন্ধু আমার, আপনার কুলে যে নাতি আপনি কুলে নিয়েছেন, খুশির সঙ্গে আপনি তাবাসসুম করলেন, হাসি দিলেন, মুস্কি হাসি দিলেন। বন্ধু গো, ওই নাতি আপনার কারবালা ময়দানে শাহাদত বরণ করবে। এ জয়নাব, হাসি দেওয়ার হাসি দিলাম, তারপর আবার কাঁদলাম, কারণ হলো আমার কলিজার টুকরা হোসেন যেদিন কারবালাতে শহীদ হবে, ওই দিন আমি নবী পৃথিবীর জমিনে বেঁচে থাকবো না। এই কারণে আমি কাঁদলাম। বন্ধুগণ আমার, হযরত সাইয়্যিদানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনজিকে অত্যন্ত ভালোবাসতেন। আল্লাহ পাক এই সংবাদ শোনানোর পর হুজুরের মনে একটু আঘাত বাজলেন, যার কারণে হুজুর আলাইহিস সালাম চোখের পানি ছাড়লেন আর কাঁদলেন। কন্যা সুবহানাল্লাহ। একদিন নবী জামার হযরত হুসাইনজিকে লইছেন এক উরুতে, আর এক উরুতে বসাইলেন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ছেলে, আর হযরত হুসাইনজি হইলেন খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। খাতুন জান্নাতের ছেলে এক কুলে এক উরুতে, আর এক উরুতে বসাইলেন হযরত ওনার নিজের ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দুইজনকে দুই উরুতে বসাইয়া নবীজি একবার তাকায় হযরত হুসাইনজির চেহারার দিকে, আরেকবার তাকান হযরতে হুসাইনজির চেহারার দিকে, একবার ইব্রাহিমের চেহারার দিকে, আবার হুসাইনজির চেহারার দিকে, ওইরকম ভাবে তাকাইতেছে আর হাসতেছে। এমন সময় জিবরাইল আমিন আলাইহিসসালাম আল্লাহ রাসূলের দরবারে এসে উপস্থিত হইয়া যায়। জিবরাইল এসে আসিয়া
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়ে রাসূলের সামনে দাঁড়ায় ডাক দিলেন, আল্লাহর হাবিব গো, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার দুই রুতে দুইজন বসা, একজন আপনার নিজের কলিজার টুকরা, আরেকজন হযরতে খাতুনে জান্নাতের কলিজার টুকরা। হে রাসূল, আল্লাহ পাক আমাকে বলেছে আপনার দুই উরুর মধ্যে দুইজন যাকে আপনার ভালো লাগে পছন্দ লাগে একজনকে আল্লাহর নামে কুরবানি করে দেবার জন্য। রাসূল আলাইহিস সালাম হযরত হুসাইনজি চেহারার দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছাড়তেছে, মনে মনে দুঃখের ভাব। হযরত রাসূল আবার ইব্রাহিমের চেহারার দিকে তাকায়, রাসূল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিব্রাইল, ফাতেমার সন্তান হুসাইনকে আমি কিভাবে দেই আল্লাহর নামে? যাও জিব্রাইল, আমার কলিজার টুকরা ইব্রাহিমকে আমার প্রভুর নামে আমি কুরবান করে দিলাম। মুসলমান, হযরত হুসাইনজির জীবনী তালাশ করতে গেলে পরে দেখা যায় হুসাইনজির গোটা জীবনীর মধ্যেই ওরকম ধরনের মর্মান্তিক ঘটনা পাওয়া যায়। রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘরের ভিতর নামাজ পড়তেছিলেন, হঠাৎ করে দেখা যায় হুসেনজি ছোট্ট ছেলে, উনি মাত্র হাঁটতে শিখছে নতুন, নবীজি সজদারত অবস্থায় হুসেনজি এসা নবীজির গর্দান মুবারকের মধ্যে সোয়ার হইয়া বসে, কন্দা সুবহানাল্লাহ, সোয়ার হইয়া বসে। এমন সময় নবী চিন্তা করতেছেন কি মাথা উঠাইবেন না উঠাইবেন না, যদি মাথা উঠায় হুসাইনের মনে আঘাত আসবে, আর যদি মাথা না উঠায় তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন বেজার হবে। এখন হযরত রাসূল ইতস্ত করতেছেন, ঠিক এই মুহূর্তে জিব্রাইল আমিন আলাইহিস সালাম রাসূলের দরবারে হাজির হয়। জিব্রাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে আসিয়া ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার গর্দান মুবারকে সোয়ার হইয়া বসে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত ওই হুসাইন তার নিজের ইচ্ছা মতো আপনার গর্দান থেকে না নামবে এতক্ষণ পর্যন্ত আপনি রাসূল সজদা থেকে মাথা উঠাইবেন না। উলফত মে বরাবর হে ওয়াফা হো কে জাফা হো, উলফত মে বরাবর হে ওয়াফা হো কে জাফা হো, হর চিজ মে লাজ্জত হে আগর দিল মে মজা হো, হর চিজ মে লাজ্জত হে আগর দিল মে মজা হো। আমার ভাইরা, প্রত্যেকটা জিনিসের স্বাদ পাওয়া যায় যদি দিলের মধ্যে তার স্বাদ থাকে, ভালোবাসা থাকে। আল্লাহর সঙ্গে যার ভালোবাসা সম্পর্ক, ওই তারা গোটা পৃথিবীর সব জিনিসের, গোটা পৃথিবীর সব জিনিসের মর্যাদা বুঝতে পারে, জানে না কি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেছে কোন। সুবহানাল্লাহ। এর হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয় শুধু, আল্লাহ পাক স্বয়ং হুসেনজিকে অতি ভালোবাসতেন, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ দিয়ে দিলেন যে আপনি মাথা উঠাইবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কলিজার টুকরা হুসাইন আপনার গর্দান মুবারকের উপর থেকে খুশির সঙ্গে না নামবে। তাহলে বোঝা গেল আল্লাহ পাক স্বয়ং হুসেনজিকে খুবই ভালোবাসতেন, রাসূলও ভালোবাসতেন, সাহাবাই কেরাম ভালোবাসতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ভালোবাসতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরার জীবনে দেখলে পাওয়া যায় যে হুজুরের কলিজার টুকরা হুসেনজি এবং ফারুক আজমের ছোট্ট ছেলে, তারা দুইজন মাঠে খেলাধুলা করতেছেন, ঠিক এই সময় দুইজনের মধ্যে সংঘর্ষ বাঁধলে পরে হযরতে হুসেনজি গালি দিলেন হযরতে ফারুক আজমের ছেলেকে, কি বলা যে তুমি আমার নানার গোলামের ছেলে। সুবহানাল্লাহ, না গালিটা সুন্দর না, কত সুন্দর গালি দিছেন, আর আমরার ছেলে মেয়ে কিতা গিয়ে গালি দেয় এরকম না, একটু মজা। ইয়া আল্লাহ, আমরার ছেলে মেয়ে যে গালি রে ইস্তারি দেওয়া, ইস্তারি দেওয়া গালি, বাপ দাদা সদ্য গোষ্ঠী লইয়া হুসেনজি গালিটা দিছেন কিভাবে, তুমি আমার নানার গোলামের ছেলে। সুবহানাল্লাহ, না হযরত ফারুক আজমের ছেলে কাঁদতে কাঁদতে বাড়ি ডাকছেন, আইসা বাবা হুসেনজি আমাকে গালি দিছে, আমি নাকি তার নানার গোলামের ছেলে। ফারুক আজম আরো সঙ্গে করে দুইজন তিনজন সাথী লইলেন, লইয়া হযরত হুসেনজির কাছে গেলেন, গিয়ে বললেন, হুসেনজি গো, আপনি নাকি আমার ছেলেকে গালি দিছেন? বলে হ্যাঁ, আমি আপনার ছেলের গালি দিছি। কি বলে গালি দিছেন? আমি গালি দিছি যে তুমি আমার নানার গোলামের ছেলে। আবার কোন? আমি গালি দিছি তুমি আমার নানার গোলামের ছেলে। আবার কোন? আমি গালি দিছি তুমি আমার নানার গোলামের ছেলে। তিনবার কথাটা ওনাকে পাল্টায় পাল্টায় ওনার জবান থেকে বাহির করাইয়া তারপরে ওনার সাথে যাদেরকে নিছিলেন তাদেরকে লক্ষ্য করে হযরত ফারুক আজম ডাক দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? এ সাথী, শুনুন,
আমি আমার জীবনের সব নাকি যদি বরবাদ হইয়া যাক কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর দরবারে দাঁড়া ডাক দিব, প্রভু গো আমি আমার জীবনের সব নাকি বরবাদ হয়ে গেল, আমি গুনাহগার বলে সাব্যস্ত হইলাম, কিন্তু আমি আজকের দিনে আপনার দরবারে একটা কথা রাখলাম, আপনার কলিজার আপনার বন্ধুর কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ছেলেকে গালি দিয়েছিল, আমার ছেলে নাকি আপনার আপনার বন্ধুর গোলামের ছেলে, ওই কথা বলে গালি দিয়েছিল, ওই গালিটার উসিলা করে আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন সাথীরা গো, ওইটুকুনকে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির করে দিব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ধরনের সাহাবায়ে কেরাম ভালোবাসতেন এবং মর্যাদা দিতেন আর ইজ্জত করতেন। শুধু তাই না ভাইরা, আমার ইতিহাস তালাশ করলে দেখা যায় একটা ঘটনা ঘটলো, এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা কন্যা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের সময় আপনি যদি বিদায় হইয়া যান আমার হাসান হোসেন কার চেহারা দেখে তাদের মনের স্বাদ মিটাবে। হযরত রাসূল কয় মা গো, এ ফাতেমা ওই দুনিয়াটা তো থাকার জায়গা না, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতুন জান্নাত ডাক দিলেন, বাবা গো আমার হাসান হোসেন কার কাছে যাইয়া তার তাদের মনের ব্যথা আলোচনা করবে। এ বাবা আমাদের ঘরের চুলায় আগুন ধরত না, দুই দিন তিন দিন চার দিন হয়ে যাইত, যখন তাদের খিদে থাকতে পারতো না আমি আপনার দরবারে পাঠিয়ে দিতাম, আপনার চেহারা দেখলে পরে তাদের মনের তাদের পেটের খিদা সহ দূর হইয়া যাইত। কোন সুবহানাল্লাহ, বাবা গো আপনি যদি বিদায় হইয়া যান আমার হাসান হোসেন কার চেহারা দেখে তাদের মনের ব্যথা মিটাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে খাতুনে জান্নাত কান্দে, আমার নবী কয় এ ফাতেমা হাসান হোসেন কোথায় তাদের ডাইকে আমার কাছে আনো। তাদের আনলে পরে হযরত রাসূল কয় ফাতেমা গো ঘরে কিছু আছে কি না, মধু তালাশ করে একটু মধু আনো। খাতুনে জান্নাত মধু আনলে পরে হাসানকে ডাক দিল, হাসান কোথায় আসো। হাসান আসলে পরে আমার নবী হাসানকে নিজের হাতে মধু পান করা দেন। ফাতেমা ডাক দে, বাবা গো হাসান কে দিলেন মধু, হুসেন কে কিছু দিলেন না। আমার নবী বলে ফাতেমা ঘরে পানি আছে একটু পানি আনো। রসুলের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ গ্লাস পানি আনলে পরে আমার নবী হুসেন কে ডাক দিলেন, হুসান আসো তুমি আসো। হুসেন রাদিয়াল্লাহু তাআলা হুকে পানি পান করা দেয়। ফাতেমা ডাক দিলেন, বাবা গো আমার হাসান কে দিলেন মধু, হুসেন কে দিলেন পানি, তার কারণ কি আমি জানবার চাই। হা খাতুন জান্নাতের কথায় রসুল ডাক দে, ফাতেমা তুমি জানো না ওই কুফান ঘরে মধুর সঙ্গে বিষ মিশাইয়া আমার কলিজার টুকরা হাসানকে শাহাদত বরণ করাবে, ওই কারণে আমি নবী হাসানকে আমার নিজের হাতে মধু পান করাই দিলাম। কোন সুবহানাল্লাহ, বাবা গো হুসেনকে পানি দিলেন তার কারণ কি। আমার নবী ডাক দিয়ে বলে এ ফাতেমা ওই কারবালার ময়দানে আমার হুসেন শাহাদত বরণ করবে গো মা, পানি পানি বলে শাহাদত বরণ করবে, এক ফোঁটা পানি পান করার নসিব হবে না, ওই কারণে আমি নানা তার নিজের হাতে পানি পান করাই দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অতি ভালোবাসতেন, অতি মহব্বত করতেন। খাতুন জান্নাতের ইন্তিকালের সময় যখন প্রায় নিকটবর্তী, খাতুন জান্নাত নবীর ইন্তিকালের পরে উনি ঘুমায় না, ওনার চোখে ঘুম দেয় না। হযরতে খাতুন জান্নাতের ইন্তিকালের পূর্বে হযরত হাসান হোসেনকে ডাইকা কাছে আনলেন, আইনা তাদের গোসল করায়
গোসল করাইতে যাই, আমার নবীর কলিজার টুকরা যখন তাদের গোসল করায়, হাসান হোসেন বলে মা গো, এ মা এমন গোসল তো আমাদের আর কোনদিন দেও নাই গো মা কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা কান্দার বলে হাসান হোসেন জানো না ওই পৃথিবীর জমিনে আর কোনদিন মায়ের সোহাগের গোসল পাবে না, আমার মন সাক্ষী দেয় রে জাদু, ওই দুনিয়ার জমিন ছেড়ে আমি দুনিয়া থেকে বিদায় নেব, ওই কারণে আমার জীবনের শেষ বারের মতো তোমাদের গোসল করা। আমার ভাইরা হযরতে খাতুনে জান্নাতের ইন্তিকালের পূর্বে উনি ওনার দুই সন্তানকে ডেকে আনলেন, বললে জাদুরা যাও তোমরা যাও, তোমাদের নানার কবর তোমরা জিয়ারত করে আসো। এরা দুজনকে পাঠাই দিল রাস্তার মাঝামাঝি যাইয়া দুই ভাই একজনকে আরেকজন ডেকে বলে, ভাইজান গো কেজন আমাদের সুন্দর কণ্ঠে ডাক দিয়েছে? হাসান বলে হোসেন কে, হোসেন বলে হাসান কে। হযরতে হাসান কয়, এ ভাই কে আমাদের ডাক দিল? কে ডাক দিল শুনলাম? হযরত হোসেন জি ডেকে বলে, এ হোসেন হাসান শুনো, তুমি জানো না কে ডাক দিল, তুমি কি ধরতে পারো না? আমি যেমন শুনলাম রে আমাদের নানা রোজার ভিতর থেকে আমাদের সুন্দর কণ্ঠে ডাক দিয়েছে। এ ভাই শুনলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ডাক দিয়েছে, হাসান হোসেন আর সামনে পারিস না, তোদের মা দুনিয়ার জমিন থেকে আজকে বিদায় নিবে, আর কোনদিন মা বলে ডাকবার পারবে না, যাও যাও মায়ের কাছে যাই, আমার চেহারা দেখে জীবনের মতো শেষবারের মন জোড়াইল, মা মা বলে ডাকিয়া মন জোড়াইল। হাসান হোসেন দুনু বেঞ্চন সে রওনা দিয়েছে, ঘরের দরজা বন্ধ যায় দেখলো, দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সজদার পরে আল্লাহর দরবারে কান্দে, প্রভু গো আমার বাবার গুনাহগার উম্মত গুলো তুমি চিরতরে ক্ষমা করে দাও। আমার ভাইরা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, আয়েশা উনি পরামর্শ চাইলেন, কি বললেন যে আই উম্মুল মুমিনিন আমি আপনার কাছে একটা পরামর্শের জন্য আসি, আমার পরে খেলাফতের দায়িত্ব আমার ছেলে ইয়াজিদকে আমি দিতে চাই, এই ব্যাপারে আপনার অভিমত? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন যে না, এটাতে আমি একমত না, কেননা নবীজির ইন্তেকালের সময় উনি ওনার কোনো বংশধরের হাতে উনি খেলাফতের দায়িত্ব অর্পণ করেন নাই। নবীজির বিধান ছিল নবীজি সাহাবাই কেরামের হাতে রেখে গেল, তোমরা আমার ইন্তেকালের পরে যারে মনে চায়, যাকে তোমরা মনে করো যার দ্বারা ইসলামের উপকার হবে, যার দ্বারা সমাজের উপকার হবে, এমন লোক দেখা তোমরা খলিফা হিসাবে নির্ধারিত করবা, নবীজির বিধান ছিল এটা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবাই কেরাম মিলা আবু বকর সিদ্দিকের সিদ্ধান্ত নিলেন খলিফা হিসাবে। হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পূর্বে উনি কাহারো হাতে নির্দিষ্ট করে দেন নাই, অথচ ওনার ছেলে ছিল, উনি কাহারো হাতে দেন নাই, উনি সাহাবাই কেরামের হাতে ছেড়ে গেলেন, আপনারা যারা মনে চায় তাকে খলিফা হিসাবে নির্ধারিত করবেন। সাহাবাই কেরাম পরামর্শের মাধ্যমে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্ধারিত করলেন। ওরকম ভাবে একের পর এক ওরকম তারা কাহাকেও নিজের পরে নিজের ছেলেকে এরকম ভাবে নির্ধারিত করেন নাই। আপনি যদি আপনার পর আপনার ছেলে ইয়াজিদকে দিয়ে যান, নিশ্চয়ই মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হইতে পারে, এই চিন্তা ভাবনা করে মা আয়েশা সিদ্দিকা ওনাকে এই কথা বলে দিলেন। ওনাকে এখান থেকে বিদায় করার পর হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন মক্কা যেয়ে হযরত হুসাইনজির সঙ্গে করলেন সাক্ষাৎ। হুসাইনজির সাথে সাক্ষাৎ করার পরে হুসাইনজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওই কথাই যে না, আপনার বলে আপনার ছেলে ইয়াজিদ খলিফা হবে এটা সম্ভব হইতে পারে না, কেননা আপনার ছেলের মধ্যে খলিফা হিসাবে খলিফা হওয়ার মতো যোগ্যতা আমি দেখি না, কেননা আপনার ছেলের মধ্যে পূর্ণ ইসলাম নাই, যার মধ্যে পূর্ণ ইসলাম নাই ওই ব্যক্তি ইসলামের কি উপকার করবে, ওই ব্যক্তি কোরআনের কি বিধান চালু করবে, ওই ব্যক্তি কোরআনের কি দরদ দেখাবে, ওই ব্যক্তি নবীর সুন্নাহের কি দরদ দেখাবে, এই কারণে তাকে আমি কখনো মানতে রাজি না, বলেন সুবহানাল্লাহ। হযরত হোসেনজির ভিউ ছিল একটাই যে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার মতে জমিন প্রতিষ্ঠা পরিচালনা করতে হবে। আজকাল আমাদের সমাজে তা উল্টা, যদি কোরআন হাদিস সম্পর্কে আলোচনা, কোরআন হাদিস সম্পর্কে বিস্তারিত মুসলমানদের সামনে ধরে তুলে দেওয়া হয় যে মুসলমান এইভাবে কোরআনের মতে দেশ পরিচালনা করবে, কোরআনের মতে রাষ্ট্র পরিচালনা করবে, তাইলে দেখা যায় কিছু লোক আমার মধ্যে আছে, আমরা কয় না জ্ঞান বিজ্ঞানের যুগ, এটা জ্ঞান ও বিজ্ঞানের যুগ, কাজে এই যুগের মধ্যে কোরআনের থিওরির দ্বারা চলবে না, কোরআন এই সমাজের মধ্যে চলবে না, নাউজুবিল্লাহ কন্যা আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা সমাজে কি কোরআনের শাসন হইলে ভালো হইব নাকি কোরআনের শাসন ছাড়া ভালা?
কোরআনের শাসন হইলে ভালো হবে। মুসলমান আজকে কোরআনের শাসনকে আমরা বাদ দেওয়ার কারণে, যার কারণে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকমের বিভ্রান্তি দেখা দেয়। দেখা দিল কাদিয়ানি ফেতনা, দেখা দিল খ্রিস্টানদের ফেতনা, দেখা দিল এনজিওদের সমস্যা, দেখা দিল তসলিমা নাসরিনের সমস্যা। কিছুদিন আগে আহম্মক শরীরের দুষ্টামি বাইর হইল। এরকম ভাবে মুসলমানদের কোরআনের উপর, মুসলমানদের উপর বিভিন্ন সাইড থেকে আইতেছে হুমকি আর হুমকি, মুসলমানদের কোরআনকে নষ্ট করার জন্য। বিজাতিরা চতুর্দিক থেকে আতাজল খেয়া লাগছে। আজকে মুসলমান যদি আমরা কোরআন নিয়ে সমাজের মধ্যে চলতাম, অবশ্যই বিজাতিরা এরকম ভাবে আমাদেরকে ধমক দিতে পারতো না, সাহসই পেত না। আজকে আমাদের সমাজে কোরআন নাই, রাষ্ট্রীয়ভাবে কোরআন নাই, সংসদে কোরআন নাই, ইউনিয়ন পরিষদে কোরআন নাই, যার কারণে আমাদের সমাজের মুসলমানরা অত্যন্ত দুর্দশায় পড়ছি আমরা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটাই মাত্র কথা বলতেন, যেই লোকের দ্বারা ইসলামী শাসন পূর্ণ হবে না এমন লোককে আমি খলিফা হিসেবে মানতে রাজিও না। কিন্তু আজকে মুসলমান আমরা ঠিক আমরা এলাম গরু খাইবার মুসলমান, গরু খাইবার মুসলমান আমরা, সুদও খাই আমরা, ঘুষও খাই আমরা, মিথ্যা কথা বলি আমরা, আমাদের নারী ব্যবহার চলে, আমাদের সমাজের মধ্য থেকে এই কাদিয়ানির সমাজ করে চলে, অথচ আমরা তাদের সঙ্গে মিল্লামিশা চলাফেরা করি, আমাদের সাথে খ্রিস্টানরা হাত মিলিয়ে চলে, আমরা তাদের সাথে মিল্লামিশা চলি। মুসলমান আজকে আমরা মুসলমান হওয়ার পরে যদি ওরকম ধরনের, যারা নাকি আল্লাহর বিধানকে উল্টা মনে করে, আল্লাহর কোরআনকে মানতে রাজি না, ওই সমস্ত লোকের সাথে আমরা, ওই সমস্ত সমাজের সাথে আমরা তাল মিলিয়ে চলি, আমরা মুসলমান কোন তবকার মুসলমান রইলাম? এই জন্য কবি বলে, ইয়ে শানে নয়া কারে নয়া রঙে নয়া হে, ইয়ে শানে নয়া কারে নয়া রঙে নয়া হে, নামে মুসলমান হে মগর কামে কুপুরে হে, নামে মুসলমান হে মগর কামে কুপুরে হে। আজকাল কা মুসলমান রঙিন কাগজ কা ফুল হে, আজকাল কা মুসলমান রঙিন কাগজ কা ফুল হে, দেখনে মে খুশনুমা হে সুননে মে কুছ বো নাহি। বর্তমান জমানার মুসলমান আমরা শুধু রঙিন কাগজের ফুলের মতো, কাগজের ফুল দেখতে খুবই সুন্দর, তার মধ্যে শুঙ্গলে গন্ধ নাই, ঠিক এমনি ভাবে মুসলমান আমরা দেখতে সুন্দর, লেবেলওয়ালা মুসলমান। আসলে তালাস করলে পরে আমাদের মধ্যে নাই মুসলমানি, আমাদের মধ্যে আছে মিথ্যা কথা, আমাদের মধ্যে আছে সুদের ব্যবস্থা, আমাদের মধ্যে আছে ঘুষের ব্যবস্থা, আমাদের মধ্যে আছে তার কিনা কয় মহিলাগণের ব্যাপারদায়ী, আমাদের মধ্যে আছে খ্রিস্টানদের ধোকাবাজি, আমাদের মধ্যে আছে কাদিয়ানির ফেতনা, সম্পূর্ণ আমাদের মধ্যে রং লাগাই। অথচ আমরা গরু খাইবার সিজন আসলে মুসলমান ঘরে ঘরে দেখা যায়। বন্ধুগণ আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কারবালা প্রান্তরে শাহাদত বরণ করেছেন, একমাত্র উনার কথাই ছিল একটা, যে আমি স্বৈরাচার সরকারকে মানতে রাজি না। বলেন সুবহানাল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে উনি একই জবাব দিলেন, মা আয়েশা সিদ্দিকা যেই জবাব দিয়েছেন উনিও ঠিক এই জবাব দিয়ে দিয়েছেন। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জের কাজ সমাধ করে উনি যখন চলে গেলেন মিশরে, আমার যাওয়ার পরে দেখা গেল কুফা বসরা সিরিয়া ওই সমস্ত এলাকা থেকে হুসেনজির কিনা কয় ইয়াজিদের পক্ষে চিঠি আসতে লাগলেন। কিসের? মুআবিয়ার কাছে চিঠি আসলেন যে আপনার পরে খলিফা হিসাবে আমরা চাই আপনার ছেলেকে। কুফার থেকে, বসরা থেকে, সিরিয়ার থেকে ওনার কাছে চিঠি আসলেন, কয়েকশত চিঠি আসলেন। এই চিঠি পাইয়া চিঠির উপর ভিত্তি করে ওনার ছেলে ইয়াজিদকে উনি খলিফা হিসাবে নির্ধারিত করেন। উনি মা আয়েশা সিদ্দিকার কথা ভুলে গেছেন, চিঠির উপর ভিত্তি করে ওনার ছেলে ইয়াজিদকে উনি খেলাফতের দায়িত্ব দেন। খেলাফতের দায়িত্ব দেওয়ার পর কিছুদিন পরেই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি যখন দুনিয়ার থেকে বিদায় হয় ওনার এন্তেকালের খবরটা গোপন রাখছেন, কেডা গোপন রাখছে? ইয়াজিদে গোপন রাইখা মদিনার গভর্নরের কাছে মারওয়ান নামক এক ব্যক্তির মাধ্যমে একটা চিঠি লিখে পাঠালেন যে তাড়াতাড়ি করে হুসেনজিকে আমার পক্ষে বায়াত গ্রহণ করাও, যদি উনি ইচ্ছাকৃতভাবে বায়াত গ্রহণ না করে তাহলে কৌশলে হইলে উনাকে বায়াত গ্রহণ করাও। মারওয়ান তার চিঠি লইয়া হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরোয়ানা নিয়ে গেলেন। কোথায়? মদিনার গভর্নরের কাছে গিয়া চিঠিটা দিলেন আর বললেন যে হুসেনজি যদি
নিজে স্বইচ্ছায় বায়াত গ্রহণ না করে তাহলে তরবারি সাহায্য হইলো নাকি বায়াত গ্রহণ করাইতে হবে? নাউজুবিল্লাহ বলেন। এই সংবাদ হুসেনজির কাছে যখন গেলেন, গভর্নরের তরফ থেকে ডাকলেন, ডাকার পর হুসেনজি তখন 20-25 জন যুবক লইয়া উনি হাজির হইলেন। যুবকের সাহায্যের দরকার আছে। ইসলাম হার কারবালা কে বাদ ইসলাম জিন্দা হতা হে, প্রত্যেক কারবালার পর ইসলাম জিন্দা হয়েছে, আর যুবকরার মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন না, এখন বর্তমান আমাদের সমাজে যে সমস্ত যুবকরা আছে, তারা যদি ইসলামের জানবার মধ্যে মজবুত করে ধরে, নিশ্চয়ই ইসলামের আলো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে জ্বলবে, কোরআন শরীফের আলো আমাদের ঘরে ঘরে জ্বলবে, কোরআন আমাদের সমাজে প্রতিষ্ঠা হবে। যুবকরা যদি ইসলামের ওই জান্দাটুকুন হাতে নিয়ে তাদের জবানকে, তাদের সিনাকে তারা সামনে বাড়িয়ে ওই হযরতের সাহাবাই কেরামের মতো যদি তারা সামনে আগাইতে থাকে, নিশ্চয়ই ইসলামের শত্রুরা তাদের ঘাড় মুড়াইয়া আমাদের থেকে পালায়ন করতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। হযরত হুসেনজি 20 জন যুবক নিয়া হাজির হইলেন, ওনার কাছে হাজির হইছেন ঠিকই, কিন্তু যুবকরা একটু দূরে রাখিয়া গভর্নরের কাছে উনি উপস্থিত হয়। গভর্নর ওনাকে বললেন, হুসেনজি, উনি ছিলেন আবার হুসেনজির পক্ষের লোক, মানে উনি একজন হক সত্যবাদী লোক, যে আপনার ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করার জন্য আপনাকে আমি হাজির করলাম এখানে। হুসেনজি জবাব দিলেন যে না, আমি ইয়াজিদের পক্ষে কখনো বায়াত গ্রহণ করতে পারি না। সুবহানাল্লাহ। গভর্নরের সামনে দ্বারা জবাব দিছেন, উনি কি ভয় করছেন? ঠিক না, ভয় করছেন? ভয় করেন নাই। এই কথা বলে যখন তিনি চলে যায়, ঠিক এই সময় মারওয়ান বললেন হুসেনজি ইয়েকে, গভর্নরকে, যে এই সুযোগ কিন্তু আপনি ছাড়বেন না, যদি এই সুযোগটা হারান তাহলে ওনাকে আর তালাশ করে বাহির করা সম্ভব হবে না, যদি উনি বায়াত গ্রহণ না করে তাহলে তরবারির দ্বারা হইলে ওনাকে বায়াত গ্রহণ করান। ওই কথার জবাবে হুসেনজি তখন ডাক দিল, মারওয়ান রে, তুমি কি আমাকে চিনো না? আমি নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন। এ মারওয়ান, তুমি কোন সাহসে বললা আমাকে কত আমাকে তরবারির সাহায্যে বায়াত গ্রহণ করাবার জন্য? এরে মারওয়ান, তুমি এত বড় সাহস কোথা থেকে পাইলা? ওই কথা বলে হুসেনজি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইর হইয়া যায়। কিন্তু গভর্নর উনার অত্যন্ত ভক্ত ছিল, যার কারণে উনি কিছু বলে না। ভাইরা আমার, উনি যখন চলে যায়, হযরত হুসেনজি যাইয়া উনার সাথে আরো 72 জন লোক নিয়ে উনি পরামর্শ করতে বসলেন। এর মধ্যে উনার চাচাতো ভাই ছিলেন, পরামর্শের মাধ্যমে তারা আলোচনা করতে লাগলেন। দেখা যায় কিছুদিন পরে কুফা, বসরা, সিরিয়া থেকে উনার কাছে চিঠি আসতে লাগলো। একে একে প্রায় 200-250 চিঠি উনার দরবারে আসলেন, আর বললেন, চিঠির মধ্যে লিখলেন, হুসেনজি গো, আপনি কুফা বসরা ওই সমস্ত এলাকাতে আসেন, নিশ্চয়ই আমরা আপনার পক্ষে বায়াত গ্রহণ করব এবং আপনার সাজেশন মানে আমরা ইসলামী জিন্দিগি গঠন করব। কোন আলহামদুলিল্লাহ, চিঠি আসছে মুসলমান, এতে খুশির কথা। হুসেনজি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইয়া, উনি চিঠি পাইয়া তখন ওনার ভাইদের কিনে আবার পরামর্শ বসলেন। বসার পরে দেখা যায় হযরতে মুসলিম ইবনে আকিল উনি বললেন, এ ভাই হুসেনজি, শুনেন, আপনি যাবেন না, যদি আপনি যান অসুবিধা হইতে পারে, আমি নিজে যাব, যাইয়া কুফা বসরার এলাকার অবস্থা দেখব, নিশ্চয়ই যদি আপনার চাহিদা হয় আমি নিজে আবার চিঠি লিখব, ওই চিঠি পাইবার আগ পর্যন্ত আপনি যাবেন না। হযরত হুসেনজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল উনি চলে গেলেন কুফায়। উনি কুফাতে যাইয়া প্রথম তিনি আশ্রয় নিলেন হযরতে হানিবনে অরওয়ার ঘরে। হানিবনে অরওয়ার ঘরে তিনি থাকে, দিনের বেলা উনি গোপনে অবস্থায় থাকে, আর রাত্রিবেলা দেখা যায় লোকেরা ওনার কাছে যায়, আর ওই তবলিগের কাজ করতেছে, ওনার কাছে বায়াত গ্রহণ করতেছে। এরকম ভাবে কিছুদিনের ভিতরে প্রায় 18,000 মানুষ হুসেনজির পক্ষে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, 18,000 মানুষ যার পক্ষে বায়াত গ্রহণ করছে, এই লোকটা কি একটা শহরের মধ্যে কোনো ভয় আছে ওনার? ওনার কোনো ভয় নাই। আমরার এই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা থেকে যদি 18,000 মানুষ একজন লোকের পক্ষে থাকে, এই লোকটার, এই চেয়ারম্যান অথবা এই পৌরসভার উপজেলা চেয়ারম্যান সাহেবের কোনো ভয় আছে অন্তরে? কোনো ভয় নাই, কেননা 18,000 লোক যার পক্ষে তার কোনো ভয় নাই। হযরত হুসেনজির পক্ষে 18,000 মানুষ বায়াত গ্রহণ করছেন কিছুদিনের ভিতরে। তারপর
মুসলিম ইবনে আকিল অত্যন্ত খুশির সাথে আনন্দের সাথে চিঠি লিখলেন কার কাছে? হযরত হুসাইনজির কাছে, যে ভাই 18,000 মানুষ বায়াত গ্রহণ করেছে আপনার পক্ষে, নিশ্চয়ই এবার আপনি আসতে পারেন, তাতে কোনো অসুবিধার কারণ নাই। আমি নিজে প্রত্যক্ষ এখানে হাজির হইলাম, কুফা, বসরা, সিরিয়া ওই সমস্ত এলাকার লোকেরা অবশ্যই আপনার জন্য হিতাকাঙ্ক্ষী, আপনার জন্য অত্যন্ত তারা পাগল, তাই আপনি অবশ্যই এখানে আসতে পারেন, তাতে কোনো অসুবিধা আপনার হবে না। এই চিঠি পাইয়া হযরত হুসাইনজি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবারের মহিলা যারা ছিল, ছোট ছোট বাচ্চাদি যারা ছিল, এবং ওনার বন্ধু বান্ধব সহ 72 জন লোক সাথে লইয়া উনি ওই মদিনাতুল মুনাব্বারা থেকে রওনা দিলেন। কোথায়? কুফার দিকে রওনা দিলেন। এখান থেকে উনি যখন রওনা দিলেন, হযরত হুসাইনজিকে অনেক লোকে বাধা দিল যে হুজুর আপনি সামনে পারবেন না, যদি যান সামনে আপনার অসুবিধা হইতে পারে, কুফাতে যদি যান আপনার অসুবিধা হইতে পারে। হযরত হুসাইনজি জবাব দিলেন যে না, আমি মনে মনে একটা ওয়াদা করেছি, প্রতিজ্ঞা করেছি, আমি কুফার জমিনে না যাই আর থামবো না, দাঁড়াইবো না। কন্যা সুবহানাল্লাহ, এই ওয়াদা মতো তিনি রওনা দিলেন। আর ওইদিকে মুসলিম ইবনে আকিল হানি ইবনে উরওয়ার ঘরে, হানির একবার অসুখ হইল, অসুখ হওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন কুফার গভর্নর ছিল, আরেকজন ওই গভর্নর পাল্টাইয়া কুফার গভর্নর নতুন করে পাঠাইলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আবার ছিলেন মুসলিম ইবনে আকিলের ভাই, চাচাতো ভাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আসার পর পরই হানি ইবনে উরওয়ার একবার অসুখ দেখা দিল। ওনার অসুখের সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওনার বাড়িতে আসলেন তাকে দেখার, যখন আসলেন দেখবার জন্য আয়েশা উনি দেখলেন, এই সুযোগে মুসলিম ইবনে আকিলকে উনি ইশারা দিলেন যে আপনি এবার সুযোগ ছাড়বেন না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আপনি কতল করেন। কিন্তু মুসলিম ইবনে আকিল তাতে রাজি হইল না। কোন সুবহানাল্লাহ, কেন রাজি হইল না? মুসলিম বলছে যে মুসলমানের এরকম নীতি না একজনকে বাহির থেকে বা পিছন দিক থেকে একজনকে আঘাত করে কতল করা। এই কথা বলার পর এখান থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চলে গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চলে যাওয়ার পর কিছুদিন পরে মোহাম্মদ ইবনে আশাস নামনীয় এক ব্যক্তিকে ডাইকা ওনার সামনে হাজির করলেন উবাইদুল্লাহর সামনে, এবং তারে 3,000 টাকা দিলেন। কিসের জন্য 3,000 টাকা দিলেন? আর বললেন যে মুসলিম ইবনে আকিল কার ঘরে থাকে, তুমি তার খবরটা আমার কাছে পৌঁছায় দিবা। এই 3,000 টাকা লইয়া মোহাম্মদ ইবনে আশাস আসেন হানি ইবনে উরওয়ার কাছে, এসে বলতেছেন যে এই 3,000 টাকা নিয়ে আসছি আমি, মুসলিম ইবনে আকিল কার ঘরে আছে আমাকে একটু পরিচয় করাই দেন, আমি ওনাকে 3,000 টাকা হাদিয়া দেব। নাউজুবিল্লাহ, কন্যা, এটা মুনাফিকি, এটা মুনাফিকি কিনা? মুনাফিকি। এদিকে তার পক্ষ থেকে দালাল সাজে 3,000 টাকা লই হাজির হইছে ওনার কাছে, আর ওইদিকে ওনার কাছে এসে বলছি কি যে আমি ওনার কাছে বায়াত গ্রহণ করব এবং 3,000 টাকা ওনাকে হাদিয়া দিবার জন্য আনছি, নেন 3,000 টাকা। উনি 3,000 টাকা দিয়ে দিলেন আর মুসলিম ইবনে আকিলের দরবার পর্যন্ত ওনাকে পৌঁছে দিলেন। উনি ওনার কাছে বায়াত গ্রহণ করছে, ওনার কাছে ওনার গোপনীয় খবরগুলো যায় না দিনের বেলা রাত্রে বেলা থাকে ওনার কাছে, আর দিনের বেলা সম্পূর্ণ খবর আবার পুনরায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে প্রকাশ করে। নাউজুবিল্লাহ বলেন। আমরা সমাজে কিছু এমন মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? নাই? আছে। আপনার কাজী বারাবুদ নাও থাকতে পারে, এক শ্রেণীর নেতা আছে ওরকম, যারা সমাজের সর্দারি মাতবুরি করে, পঞ্চায়েতের মিটিং এর মধ্যে বসে সর্দার নেতা হিসেবে যারা পরিচয়, এক শ্রেণীর নেতা আছে যারা মুনাফিক মার্কা, একই বাবার দুই সন্তান, দুই সন্তানের মধ্যে দুই রকমের কথা বলে দুই ভাইয়ের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি করে দেয়, এমন ধরনের সমাজের নেতা আছে কিনা? নাই? আছে। বাপ বেটার মধ্যে ঝগড়া সৃষ্টি করে, পাড়া পাড়া ঝগড়া সৃষ্টি করে, মহল্লা মহল্লা ঝগড়া সৃষ্টি করে, ওরকম ধরনের একদল মুনাফিক মার্কা সর্দার আমরা সমাজ আছে। গ্রাম অঞ্চলে দেখা যায় ঘুষখোর সর্দার টাকা খাইয়া ঘুষ খাইয়া ন্যায় রে অন্যায়, অন্যায় রে ন্যায়, এরকম ধরনের মুনাফিকের হালত তাদের মধ্যে দেখা যায়। নাউজুবিল্লাহ কন্যা, যেমন দেখেন জ্যৈষ্ঠ মাসে একটা মাছি, এই এখনকার সিজনে একটা মাছি বেরিয়েছে, বড় একটা মাছি, সোনালী রঙের মাছিটা দেখেন তো, কাঁঠালের মধ্যে বসে এই কাঁঠালের রস খায়। যখন কাঁঠালের সিজন শেষ, শ্রাবণ মাস গিয়ে ভাদ্র মাস যখন আসলো, কাঁঠালের সিজন শেষ হইলো, তখন আর কিছু রস পায় না, তখন গিয়ে পায়খানার টাকটির মধ্যে বয়ে পায়খানার রস খায়। সিজনে কাঁঠালের রস খায় আর কাঁঠালের সিজন শেষ হলে পায়খানার রস খায়। আমরা সমাজে একদল নেতা আছে যারা ওই মসজিদের মধ্যে গিয়ে আগের কাতারে বসে কাঁঠালের রস খা, মসজিদ থেকে বাইরে হয়ে হেই দলের মধ্যে গিয়ে পায়খানার রস খা। এরার নাম রাখছেন মাসিমার্কা লিডার, মাসিমার্কা।
মুসলমান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল এই মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করেন ঠিকই কিন্তু উনি রাত্রি বেলা ওনার কাছে আসে এবং দিনের বেলা উবাইদুল্লাহর কাছে যায় ওনার গোপনের খবরগুলো আলোচনা করে দেয় কোন না উযুবিল্লাহ হঠাৎ করে একদিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলকে হানিফ ইবনে উরওয়াকে ধরে নিবার জন্য কয়েকজন লোক পাঠাইলেন যে তারে ধরে নিয়ে আসো নিলেন ওনাকে ধরে নিয়ে উবাইদুল্লাহর দরবারে দাঁড় করাইলেন এবং বললেন যে তোমাকে আমি মারব না কিছুই করব না তোমার ঘরে আমি শুনলাম মুসলিম ইবনে আকিল থাকে মুসলিম ইবনে আকিলরে আমার হাতে তুমি পৌঁছে দাও আমি তোমাকে কিছু করব না আমি ছেড়ে দেব তখন হযরত হানিফ ইবনে উরওয়া কি জবাব দিলেন যে হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তুমি শোনো মদিনার মেহমান হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে আমি কখনো তোমার হাতে দিতে পারি না জোরে বলেন সুবহানাল্লাহ আমাকে তুমি মারতে পারো মরতে রাজি আছি আমি আমার ঘরের মেহমানকে তোমার হাতের পুতুল বানাই দিতে পারি না তুমি তাকে বেইজ্জতি করার জন্য আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমার ঘরের মেহমানকে তোমার হাতে আমি দেব না জোরে বলেন সুবহানাল্লাহ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উনাকে মারতে শুরু করছেন উনাকে যখন মারতে শুরু করছেন ও বেশি মারছেন কিন্তু উনার মাইরের ছোটে বেহুশ অজ্ঞান অবস্থায় যখন পড়ে রইল এবার খবরটা ছড়ায় পড়লো যে হানিফ ইবনে উরওয়াকে মারছেন একদম মাইরে ফেলাইছে এই খবর শুনে উনার গোষ্ঠী জাতি যারা ছিল উনার বংশধর যারা ছিল তারা সকলে যুদ্ধের মাঠে নেমে পড়ছে অস্ত্র শস্ত্র নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিপক্ষে যুদ্ধ করার জন্য তার সঙ্গে লড়াই করার জন্য তারা মাঠে নেমে পড়ছে ওই সুযোগে হযরত মুসলিম ইবনে আকিল উনিও তার নিজের যুদ্ধের অস্ত্র শস্ত্র লইয়ে তিনি মাঠে নামছে এখন সুবহানাল্লাহ এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বড় চালাক অত্যন্ত চালাক কিছু লোকরে কিছু নেতা টাইপের লোক যারা আছে তাদেরকে কিছু টাকা দিয়া বাধ্য করে লইছে আজকালকার বর্তমান জমানার কিছু নেতা আছে যারা টাকা দিলে খুশি করুন যা রাজি করুন যা শুধু ঠিক নেবে ঠিক বললাম টাকা দিয়ে তারা কিনুন যা এমন নেতাও আছে এক কাপ চা খাওয়াইলে আপনার পিছনে দুই ঘন্টা ঘুরব হাজরিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কিছু লোককে বাধ্য করলেন কিছু নেতাকে বাধ্য করলেন কেন যে হানিফ ইবনে উরওয়া মরে নাই এই খবরটা মানুষের কাছে জানায় দাও জানাই দিলে পরে তারা যার যার ঘরে চলে যাবে এই কথা শুনিয়া কিছু টাকা খাইয়া কিছু নেতারা এই খবরটা জানাই দিলেন যে উবাইদুল হানিফ ইবনে উরওয়া মরে নাই তোমরা কেন পেরেশানি হইছো হতাশ হইছো তোমরা যার যার ঘরে চলে যাও তারা যার যার ঘরে সব চলে গেল কিন্তু মুসলিম ইবনে আকিল এবার কুফার উলিতে গুলিতে একা একা ঘুরে কোন সুবহানাল্লাহ ওই মুসলিম ইবনে আকিল কুফার জমিনে একা একা ঘুরে আর কান্দে এরে কুফাবাসীরা আমি জানি না তোমরা ওরকম ভাবে গাদ্দারি আমার সঙ্গে করবে তোমরা আমার সঙ্গে ওরকম ধরনের গাদ্দারি করবে আমি আগে জানতাম না যদি জানতাম নিশ্চয়ই আমি কুফার জমিনে আসতাম না আজকে তোমরা আমাকে আন্না ঠিকই আটানা হাজার মানুষ আমার পক্ষে ছিল আজকে তোমরা একা আমাকে কুফাতে রাইখা কুফার গলিতে রাইখা তোমরা যার যার ঘরে চলে গেলা এ কুফাবাসীরা তোমরা গাদ্দারি করেছো উনি আবার কান্দে কয় প্রভু গো আমার আপন জল বলতে কুফার জমিন আর কেউ হয় নাই উনি কান্দে কাঁদতে কাঁদতে যাইয়া উনি এক বুড়ির ঘরের পাশে যাইয়া বসে গেলেন ঘরের সামনে বসে গেলেন মুসলমান ওই বুড়ি উনার ছেলে গেছিল মাঠে যুদ্ধের জন্য ওই ছেলে আসতেছে না বিদায় বুড়ির ছেলের জন্য বুড়ি একবার ঘরে যাবার বাহিরে যা একবার ঘরে যাবার বাহিরে যা উবাইদুল্লাহ হযরতে মুসলিম কি দেখা ওই বুড়ি ভাবতেছেন আপনি কে গো আপনার পরিচয় কি আমি জানবার চাই হযরতে মুসলিম বলে মা গো আমার পরিচয় জানবা পরে পানির পিপাসা আমার কলিজা ফেটে যায় একটু পানি দাও আমি পানি পান করে আমার কলিজা ঠান্ডা করি গো মা ওই বুড়ি ওনাকে পানি পান করালে পরে উনি পানি পান করিয়া জায়গায় বসে রইল হযরতে মুসলিমকে বুড়ি বলতেছে বাবা তুমি তোমার ঘরে চলে যাও তোমার বাড়িতে যাও বাবা গো এখানে আমি বুড়ি মানুষ একা মানুষ আমার ঘরে আর কোনো লোক নাই তুমি আমার এখান থেকে চলে যাও হযরত মুসলিম কান্দে আর বলে মা গো শুনো গো আমার আপনজন বলতে কুফার জমিনার কেউ হয় নাই কোন সুবহানাল্লাহ
মাগো যদি দয়া করে আমাকে জায়গা না দাও, আমি আজকের রাত্রটা থাকার জন্য জায়গা দাও। এ মা, রাত্র যখন প্রভাত হবে তখন আমার চিন্তা আমি করব, আজকের রাত্রটা কমপক্ষে আমাকে থাকার জন্য সুযোগ দাও গো মা। মাগো মা, আমার পেট পেটে আজকে তিন দিন ধরে কোনো খানা পড়ে না। আমার ভাইরা মুসলিম নাকিলকে ওই বুড়ির ঘরে জায়গা দিলেন। কিছুক্ষণ পর দেখে কোন রাত্রে বুড়ির ছেলে যখন আসে, এবার বুড়ির ছেলে ঘরে ঢুকে বলতেছে, বাবা গো, মা গো, ওই লোকটাকে গো আমাদের ঘরে কারে দেখতে পাই গো মা। এবার বুড়ি কয় না, কিছু কয় না, বারংবার জিজ্ঞেস করার পরে ছেলের কাছে বুড়ি জবাব দিলেন, বাবা, উনার নাম হজরত মুসলিম ইবনে আকিল, যার পক্ষে তোমরা ওরকম ধরনের বাদ গ্রহণ করেছিলা, উনি তো আমাদের ঘরে আসছে কন্যা, সুবহানাল্লাহ। ওই ছেলেটা যদি উবাইদুল্লাহ জানতে পায় আমাদের ঘরে মুসলিম ইবনে আকিল আছে গো মা, মির্চি আমরা মা বেটা দুজন সহ মুসলিম ইবনে আকিলকে সহ কতল করে ফেলবে। মা, আমাদের ঘরে ওনাকে জায়গা দিয়েছ গো মা। ওই কথা বলে ছেলের মন তো একবার বেদিশা হয়ে গেল। ভোরবেলা যাইয়া উবাইদুল্লাহর দরবারে ছেলে না বুঝিয়া উবাইদুল্লাহর দরবারে খবর বলে দিল, তার নিজের জান রক্ষা করার জন্য বলে দিল, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমাদের ঘরে মুসলিম ইবনে আকিল আশ্রয় নিয়েছে। ওই খবর পাইয়া হযরত মুসলিম ইবনে আকিলকে ধরে নিবার জন্য জোরপূর্বক 70 জন যুবক পাঠাই দিল উবাইদুল্লাহর দরবার থেকে। হযরত মুসলিম ওই বুড়ির ঘর থেকে বাইর হইয়া ঘরের দরজার পাশে বসা, এমন সময় 70 জন যুবক আসে ওনার দরবারে হাজির হইয়া যায়। ওনার দরবারে যখন আসে মুসলিম ইবনে আকিল তাদের ভয় করল না, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মুসলিম তাদের ভয় করে নাই। এত লোক ভয়, যার মধ্যে ইমানি চেতনা, ইমানের আগুন যার অন্তরে লেগেছে, নিজের জীবন দিতে রাজি, কিন্তু মুসলমান কাউকে ভয় করতে রাজি না, পরোয়া করতে রাজি না। হযরত মুসলিম ইবনে আকিল একা ওই 70 জনের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলো। যুদ্ধ করতে করতে ওই ইয়াজিদের সৈনিক 70 জন পলায়ন করলো, একা মুসলিম ইবনে আকিল এই যুদ্ধে জয় করেছে। কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওই মোহাম্মদ ইবনে সাস ওই ব্যক্তি আইসা হযরত মুসলিমের কাছে দাঁড়ালো। উনি যখন একবারে কাতর হইয়া যা, উনার পেটে খানা নাই বিগত 4 দিন ধরে, সুবহানাল্লাহ, কোন ভাই 4 দিন ধরে ওনার খানা নাই, কাতর হইয়া তিনি মাটির মধ্যে বসে গেল। এমন অবস্থায় মোহাম্মদ ইবনে সাস এটা ডাকতে স্যার বলতেছে, এ মুসলিম, আমি তোমাকে আমান দিলাম, তোমাকে কেউ কিছু বলবে না, তোমাকে কেউ মারবে না, কটু ব্যবহার তোমার সঙ্গে করবে না, তুমি আমার সঙ্গে চলো বাইদুল্লার কাছে, আমি তোমাকে নিয়ে যাই। হযরত মুসলিম কান্দের কয়, না রে, তুমি আমাকে আমান দিয়ে রাখতে পারবে না, আমার মন সাক্ষী দেয় পৃথিবীর জমিনে আমি বেঁচে থাকব না। ওরকম ধরনের কথা তুমি আমাকে শুনাইলা, যেই কথা তোমার নিজের ওয়াদা তুমি ঠিক রাখতে পারবে না। হযরত মুসলিম এদিকে বলতেছে, আর ওই ব্যক্তি বলতেছে, না, আমি তোমাকে আমান দিলাম, কেউ কিছু বলবে না। ওনাকে নিয়ে যখন রওনা দিল মুসলমান, রাস্তার মাঝামাঝি যাইয়া হযরত মুসলিম ইবনে আকিলের তরবারি ওনার যুদ্ধের অস্ত্রগুলো তারা জোরপূর্বক কেড়ে কেড়ে নিয়ে যায়। মুসলিম কান্দে, হায় রে, এ রে ভাই, তুমি ওয়াদা দিয়েছিলা, আমান দিয়েছিলা, কিন্তু তোমার ওয়াদা তুমি এখানে ভঙ্গ করলা, আমার যুদ্ধের অস্ত্রগুলো কেড়ে নিয়ে গেলা, ব্যাপার কি আমি তো বুঝতে পারি না, আমার মন সাক্ষী দেয় রে, এই সামনে নেওয়ার পরে তুমি আমাকে রাখতে পারবে না, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। ওই মোহাম্মদ বলতেছে, না, তুমি ভয় করিও না, আমি তোমাকে নিশ্চয় নিয়ে পৌঁছে দিব উবাইদুল্লাহর দরবারে, এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমাকে কিছুই করবে না, অবশ্যই ছেড়ে দিবে। ওনাকে নিয়ে গেলেন উবাইদুল্লাহর দরবারে। নিয়ে যাওয়ার পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওনার চেহারা দেখে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিল, দেরি করো না, ওই মুসলিম ইবনে আকিলকে প্রসাদের ছাদের উপর উঠাইয়া তারে কতল করে দাও। জোরে কর না, উযুবিল্লাহ। হযরত মুসলিম চোখের দুইটা চোখের পানি ছেড়ে দিল। উনি কান্দার কয়, এ মোহাম্মদ ইবনে সাস, তুমি শুনো গো, আমার দুইটা কথা তোমার দরবারে আবদার থাকবে,
এক নম্বরের কথা হলো শুনো, আমার ভাই হোসেন জি আসতেছে, আমার হাতের লেখা চিঠিখানা আমার ভাইয়ের দরবারে পৌঁছায় দিবা। দুই নম্বরের কথা, আমি 700 টাকা ঋণ করে খেয়েছিলাম, ওই 700 টাকার ঋণ তোমাদের বাইতুল মাল থেকে তোমরা আদায় করে দিবা, কারণ আমার মন সাক্ষী দিতেছে আমি আর দুনিয়ার জমিনে বেশি সময় থাকতে পারবো না। ওই কথাটা মাইনা নিলেন। হযরত মুসলিম নাকলি চিঠির মধ্যে লেখলো হোসেন জির দরবারে বরাবর, এ ভাই ভাইজান গো আপনার সামনে পারবেন না, কুফাবাসীরা গাদ্দারি করেছে আমার সঙ্গে, নিশ্চয় আপনি যদি আসেন আপনার বেজ্জতি হবে, কলঙ্ক হবে, আপনি আর সামনে পারবেন না। আকাবা নামক স্থানে উনি এসে পৌঁছেছিল, ওখানে ওনার কাছে চিঠি নিয়ে হাজির হইয়া যা মোহাম্মদ ইবনে আসাস। উনি যখন বাইর হইয়া যা, সঙ্গে সঙ্গে হযরত মুসলিমকে নিয়ে ওই প্রসাদের সাদের উপর ওঠায় উবাইদুল্লাহ জল্লাদের মাধ্যমে ওনার মাথা মুবারক কেটে দু খণ্ড করে দেয়, মাথা ফেলে দিল জমিনে এবং ওনার দেহটা রইল সাদের উপরে। হানিফ ইবনে উরওয়া কিনিয়া কুফার বাজারে বাজারে নিয়ে ওনাকে শুয়াইয়া জবাই করে দেওয়া হয়। কন্নাউজুবিল্লাহ, এরা দুইজন ওই পৃথিবীর জমিন থেকে শাহাদত বরণ করে বিদায় নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, ওই দুজন পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়। হযরত মুসলিম ইবনে আকিলের চিঠি লইয়া মুহাম্মদ ইবনে আসাস আকাবা নামক স্থানে যাইয়া হযরত হুসেনজির কাছে বললেন যে, হুসেনজি গো, আপনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল শাহাদত বরণ করেছে, আপনাকে এই চিঠি দিয়ে আমাকে পাঠাইছে, নিশ্চয়ই আপনি কুফার জমিনের দিকে আর যাবেন না। এখন সুবহানাল্লাহ, হযরত মুসলিম ইবনে আকিলের মৃত্যুর খবর শুনিয়া, ওনার শাহাদাতের সংবাদ শুনিয়া হযরত হোসেনজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাহায় রে, আমার ভাই যখন শাহাদত বরণ করেছে নিশ্চয়ই আমি আর কুফার জমিনে না গিয়ে দাঁড়াবো না। উনি আবার সামনের দিকে দ্রুত চলতে লাগলো। বহু লম্বা ঘটনা, একের পর এক অনেক লোকে ওনাকে বুঝাইলো তিনি কারো বোঝ মানতে রাজি না, উনি কারো কথা মানতে রাজি না। উনি একটা কথাই বলল, আমি কুফাবাসীদের পক্ষ থেকে দাওয়াত পাইছি, আমার কাছে চিঠি আসছে, আমি চিঠির পরে ওয়াদাবদ্ধ হয়েছি, মনে মনে আমার মনে মনের ওয়াদা আমি পূরণ করতে হবে, আমি নিশ্চয়ই কুফার জমিনে না যাই আমি দাঁড়াইব না। উনি রওনা দিলেন, যাইতে যাইতে অনেক দূর আবার যখন চলে যায়, যাই রাস্তার মধ্যে একটা খিমা গাড়লেন, খিমা গাইরা ওখানে তিনি গাছতলায় বসলেন, বসার পর দেখা গেল উনি একটু ঘুমের ঘরে চলে যায়, গাছে ধাক্কা দিয়ে ঘুমাইলেন। হযরতের রাসূলের কলিজার টুকরা নাম হোসেন জি ঘুমের ঘর থেকে চিৎকার করে জাগে উঠল। বিবি জয়নাব ডাক দিলেন, হ্যাঁ হোসেন জি গো, কেন চিৎকার করে জেগে উঠলেন, কারণটা কি আমি জানবার চাই। হোসেন জি ডাক দে, হ্যাঁ জয়নাব, জানো না আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছি একজন মানুষ ঘোড়া দৌড়াই আমাদের পিছনে পিছনে আসতেছে আর আমাকে ডেকে ডেকে বলতেছে, হোসেন জি গো একদম মানুষ সামনের দিকে যায় আর তাদের মালা কুল মতো তাদের পাছনে পাছনে আসতেছে। জয়নাব ডাক দিলেন, হ্যাঁ হোসেন জি গো, শুনে রাখো আমরা দুনিয়ার কোন স্বার্থবাদী না, আমরা আল্লাহর প্রেমিক, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, আমরা যদি হয়তো গাজী হয়ে ফিরবো আর না হয়তো আমরা ওই দুনিয়ার জমিন থেকে শাহাদত বরণ করব, যদি আমরা শহীদ হই তথাপি আমাদের কোনো ভয় নাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রাসূল আমাদের ছাড়া আল্লাহ তিনি সুন্দর জান্নাতে প্রবেশ করবে না। মহব্বত একটু জিকির করেন না।